নারায়ণগঞ্জের নিখোঁজের দুদিন পর মাসুম নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বন্দরের পুরাতন কবরস্থান গণপাড়া বিল এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, একই সঙ্গে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। মাসুম বাগেরহাট জেলার মোহাম্মদ সিকান্দার মিয়ার ছেলে। তিনি বন্দর চিতাশাল আল আমিন বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, সকালে তার ছেলে সহ স্বজনরা পুরাতন বন্দর গণপাড়া বিলে তার মরদেহের সন্ধান পান। এরপর পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। শিল্পী বাবা।